ভাই এক কাপ চা হবে? চা দিয়েন তো। ভাই আজান দিতেছি, আজান দিতেছি, গানটা বন্ধ করলে ভালো। ভাই এখন চাটা দিয়েন না, নামাজের পরে এসে খাবো, সময় গেছে তো নামাজের। ভাই নামাজের তো সময় গেছে, চলেন সবাই নামাজ পড়ে আসি। চলেন ভাই নামাজ পড়তে কতক্ষণ সময় লাগবে, চলেন একসাথে নামাজ পড়ে আসি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া আজকে তো এখন মাই গিয়ে নাম্বার লুছিলাম আপনার। হ্যাঁ আপনি তো সিঙ্গেল আছেন তো চাইছিলাম আপনি। মাইয়া আপনার এসমা বেশিক্ষণ সময় নাই, ওই দিন তো বলছিলেন সবাই মিলে নামাজ পড়বো, চলেন নামাজ পড়ে আসি। যাবো যান, কতক্ষণ লাগবে নামাজ পড়তে, চলেন নামাজ পড়ে আসি। ভাই আসবো বলতেছি তো, আপনি যান আসবো। এদেরকে তো আজকে কয়েকদিন ধরে বলতেছি নামাজ পড়ার জন্য, আল্লাহ জানে আজকে আমার সাথে নামাজ পড়তে যায় নাকি। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন সবাই? ভাই চলেন আজান তো দিছে নামাজ পড়ে আসি, কয়েকদিন ধরে তো বলতেছেন ভাই নামাজ পড়ার জন্য। আপনি পড়েন যাবেন, চলেন না ভাই, 5 মিনিট লাগবে না। আসতেছি, যান যান। কতক্ষণ সময় লাগবে ভাই, চলেন? আরে ভাই আপনি জানছেন ভাই, নিজের ছরকার তেল দেন, যান। না ভাই কিছু সমস্যা নাই, ভাইদের বলতেছি আর কি, নামাজে নামাজে আসার জন্য বলতেছিলাম। না ওটা তো আমি আজকে 2-3 দিন যাবো, মানে এরা করতেছি যে আপনারা উনিয়া ওনাদের আপনার নামাজে দাওয়াত দিতেছি কিন্তু আপনারা আসেন না। মনে করেন এখন ভালো কাজের জন্য কেউ ডাকে না, ঠিক আছে, খারাপ কাজের জন্য সবাই ডাকে। যখন এখন যদি আপনারা বলতো যে কোনো কনসার্ট অথবা কোনো জায়গা যাওয়ার জন্য আপনি অবশ্যই যেতেন, ঠিক আছে না, কিন্তু উনি তো ভালো কথা বলতেছে। আমি আজকে 2-3 দিনে দেখতেছি যে আপনাদের উনি ভালো করে ডাকতেছে কিন্তু আপনারা শুনতেছেন না। মনে করেন আপনার মতো একজন ব্যক্তি এখন হাসপাতালে পড়ে আছে, আপনারা তো সুস্থ সবল আছেন, যার কারণে সবাই আপনাদেরকে, আপনি মুসলমান মানুষ কেন মুসলমান কিছু দাবি করেন কিন্তু আপনার যে ফরজ কাজটা ওইটাই আপনি করতেছেন, ঠিক আছে। তো এই ফরজ কাজটা করার জন্য আপনাদের একজন ভাই নিজে চিন্তা করলো যে আমি ভালো কাজ করতেছি, আমার অপর ভাইও চিন্তা করতেছি। আমরা তো উনি তো ভালো কথা বলছে, আপনাদের নামাজের পথে কাজ জন্য বলছে, ঠিক আছে। তো আপনি মুসলমান হিসেবে অবশ্যই আপনার দায়িত্ব ফার্স্টটা ফরজের ভিতরে একটা ফরজ নামাজ পড়া, ঠিক আছে। তো আপনি নামাজের জন্য বলছে, ওনার সাথে আপনি বললে ভাই আমার একটা সমস্যা আছে আমি যাবো না, ঠিক আছে, এরপরে তো আপনি যাইতে পারতেন কিন্তু আপনি ওনার সাথে এরকম আচরণ করা উচিত হয় না। তো ভাই আমরা মনে করেন সবাই মুসলমান ভাই একে অপরের ভাই, ঠিক আছে, একটা ইটের সাথে একটা ইটের যেরকম সম্পর্ক লাগানো থাকে এরকম একটা মুসলমান একটা মুসলমানের ভিতরে সম্পর্ক থাকা প্রয়োজন ছিল। আমরা তো ওইরকম করতেছি না, বিভিন্ন ইহুদি কালচারের কারণে আমরা পদনষ্ট হয়ে যাইতেছি। তো যার কারণে আপনাদেরকে উনি রাখছে, তো চলেন আমিও বলতেছি এখন নামাজের সময় হয়েছে, ইনশাল্লাহ ভালো হবে, আমরা নামাজ পড়তে যাই। মাগরিবের আজান দিছে, সবাই মিলে নামাজ পড়ে আসি, চলেন। আসসালামু আলাইকুম সবাইকে, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং নিয়মিত সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং আমাদের কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। থ্যাংক ইউ, ইনশাআল্লাহ।